আজকের ভিডিওতে আমি আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিও এডিটিং সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিও দেখলে আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিও এডিটিং এর প্রায় খুঁটিনাটি সবকিছুর ধারণা পেয়ে যাবেন আপনি আজকের ভিডিওটা দেখলে। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি আফিফ, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। সো আর কথা বাড়াবো না, লেটস স্টার্ট। সর্বপ্রথমই আপনাকে কাইন মাস্টার নামের এই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। তো কাইন মাস্টার অ্যাপটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইজিলি কাইন মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া প্লে স্টোরে গিয়ে কাইন মাস্টার লিখে সার্চ করলেই অ্যাপটা চলে আসবে, আপনারা ডাউনলোড ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও করব, এই জন্য আমি এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনি আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রাখতে চান ওই ইমেজটা সিলেক্ট করে দেবেন। তারপরে এই উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আমি সাধারণত আমার স্ক্রিন রেকর্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটার ইমেজটা ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে যে কোনো ইমেজই ব্যবহার করতে পারেন। তো এবার দেখুন আমাদের এই ইমেজটার এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে কিন্তু অল্প একটু জায়গা ফাঁকা রয়ে গেছে। তো এই জায়গা ফাঁকা যাতে না থাকে এর জন্য কী করবেন, তো আমাদের এই ইমেজটা একটু জুম করতে হবে। তো এর জন্য এই লেয়ারের উপরে একবার ক্লিক করবেন, তারপর এইখানে দেখুন এই উপরে তিনটে অপশনের মধ্যে মাঝখানের অপশনটা ক্লিক করবেন। তারপর এটাকে ধরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জুম করে নেবেন। এরপর এখান থেকে সমান আইকনে ক্লিক করবেন, তারপর এই টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার এই লেয়ারটাকে আপনারা বড় করে নেবেন। তারপরে এখানে আমাদের আপনি যেই এখন আমরা এখানে ফ্রেম ইউজ করবো, আমরা আমাদের মোবাইলের ফ্রেম ইউজ করবো। মোবাইলের ফ্রেম ইউজ করার জন্য এখানে লেয়ারে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে, তারপর আমি সাধারণত এই ফ্রেমটা ইউজ করে থাকি। ঠিক আছে, আমি সাধারণত এই যে এই ফ্রেমটা ইউজ করে থাকি। এই ফ্রেমটার লিঙ্ক আমি শুধু এই ফ্রেম না, আরও কয়েকটা ফ্রেমের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কয়েকটা বিভিন্ন ধরনের ফ্রেম ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আমার এই ফ্রেমটা ইউজ করে থাকি কারণ এই আমার এই মোবাইল স্ক্রিন রেকর্ডের সাথে এই ফ্রেমটা শ্যুট করে, তাই আমি এই ফ্রেমটা ইউজ করে থাকি। এবার এই ফ্রেমটা ধরে বড় করে দেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর আমরা এখানে আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটা আবার আনবো, এর জন্য লেয়ারে ক্লিক করব, তারপর আবার মিডিয়াতে ক্লিক করব, তারপর আমি এই স্ক্রিন রেকর্ড ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ধরে আপনারা ফ্রেমের সাইজ অনুযায়ী বড় করে দেবেন। এরপরে এইখানে এই উপরে থ্রিডট আইকনে ক্লিক করবেন, তারপর এখানে দেখুন সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাক ক্লিক করবেন, তাহলে আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটা ফ্রেমের নিচে চলে যাবে। তারপরে এইখানে এবার দেখুন আমাদের এই এই কোণা দিয়ে দেখুন আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটা কিন্তু বের হয়ে গেছে। এর জন্য আমরা কি করব, এর জন্য একটু নিচে দেখবেন ক্রপ অপশন আছে, একটু নিচে নামালে এই যে ক্রপিং, ক্রপিং এ ক্লিক করবেন, এটা ইনেবল করে দেবেন। এবার এই শেপে ক্লিক করে আপনারা এই শেপটা সিলেক্ট করে দেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তো বাস দেখুন এখন কিন্তু আমাদের এই কর্নার দিয়ে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটা আর বের হয়নি। এইবার আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওর বিভিন্ন জায়গা আমাদের চিহ্নিত করে দেখাতে হয়, অ্যারো দিয়ে দেখিয়ে দিতে হয়। তো এই অ্যারো কীভাবে দেবেন, এর জন্য এই লেয়ারে ক্লিক করবেন, মানে যেইখান থেকে আপনার চিহ্নটা দিতে হবে সেইখানে আপনার এই পয়েন্টারটা আনবেন, কার্সরটা আনবেন, আনার পরে লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন, তারপর এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে পেন্সিলটা সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে এই অপশনটা ক্লিক করবেন, আর এটা আপনারা এখান থেকে এটা রাখতে পারেন।
একবার এখান থেকে চাইলে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আমি রেডি রাখলাম। তারপর এখান থেকে আপনারা যেখানে একটা তীর এঁকে নেবেন আপনারা, ঠিক আছে, আমি এঁকে নিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার আবার এই লেয়ারে ক্লিক করবেন। এবার এটাকে ধরে আপনারা যেখানে দরকার ওইখানে বসিয়ে দেবেন। ধরুন আমি এখানে দিলাম। এবার এটা আপনারা আপনাদের কতটুকু রাখা দরকার এটা বড় ছোট করে নেবেন, আমি এতটুকুই রাখলাম। এবার ওই লেয়ারে ক্লিক করবেন, তারপর এই ত্রিটার আইকনে ক্লিক করবেন। তারপর দেখবেন ডুপ্লিকেট বলে একটা অপশন আছে একদম উপরে, ডুপ্লিকেটে ক্লিক করবেন। তাহলে দেখুন আমাদের দুইটা লেয়ার হয়ে গেল। এবার যেখানে যেখানে আপনার অ্যারোটা দরকার ওইখানে ওখানে এটা দিয়ে দেবেন। সো আমি ধরুন এবার আবার এটাকে আবার এখানে দিলাম, ঠিক আছে। আবার ডুপ্লিকেটে ক্লিক করবেন, আবার যেখানে আপনার দেওয়ার দরকার এই থ্রিডটি ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন। তবে এটাকে ধরে আপনার যেখানে দরকার ওইখানে দিয়ে দেবেন। চাইলে আপনি বড় ছোট করতে পারেন, আবার আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি আমরা এটা প্লে করি তাহলে দেখুন দেখুন আমাদের অ্যারোটা কিন্তু চলে এসেছে। আপনারা চাইলে ইন অ্যানিমেশন এই অ্যারোর লেয়ারে ক্লিক করে এখান থেকে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিতে পারেন, তাহলে দেখতে আরো সুন্দর দেখাবে। তো এরপরে আমাদের বিভিন্ন টেক্সট অ্যাড করতে হয় আমাদের ভিডিওতে, স্ক্রিন রেকর্ড ভিডিওতে মাঝে মাঝে টেক্সট অ্যাড করতে হয়। তো টেক্সট অ্যাড করার জন্য আপনাকে যেখানে টেক্সট অ্যাড করবেন ওইখানে এই লেয়ারটা আনবেন, এই পয়েন্টটা আনবেন। আনার পরে লেয়ারে ক্লিক করবেন, তারপরে এখানে টেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যা লেখার সেটা লিখে দেবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এবার এই এখানে এতে ক্লিক করে আপনারা ফন্টটা চেঞ্জ করতে পারবেন, এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আমি এই ফন্টটা দিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার এটাকে ধরে বড় করতে পারবেন, এটাকে ধরে আমি এইখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ইন অ্যানিমেশন অ্যাড করবো, এর জন্য ইন অ্যানিমেশনে ক্লিক করবো। তারপর এই ফেডটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর আবার আউট অ্যানিমেশনে ক্লিক করবো, এখানেও ফেডটা সিলেক্ট করে দিচ্ছি। এবার এটা লেয়ারটাকে ধরে একটু বড় করে দেবো। এবার যদি আমরা এটা প্লে করি তাহলে দেখুন এমন হয়, ঠিক আছে। দেখুন এখানে আমাদের লেখাটা কিন্তু চলে এসেছে। তাও যদি এটা আবার এখানে শেষে এনে যদি প্লে করি তাহলে দেখুন আমাদের এই লেখাটা যদি দেখুন আবার চলে গেল, ঠিক আছে। এইভাবে চাইলে আপনার যেখানে যেখানে টেক্সট অ্যাড করতে হবে ওইখানে কার্সরটা আনবেন, আর এনে তারপর আবার লেয়ারে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করে আপনার টেক্সটটা লিখে দেবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এবার আরেকটা জিনিস, আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওর লেয়ারটা যেতটুকু, দেখুন আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওর লেয়ারটা কিন্তু এত বড়। সো আমাদের আসল যে লেয়ারটা এটাকেও আমরা বড় করে দেবো, ঠিক আছে। স্ক্রিন রেকর্ড ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করলাম, এবার আমাদের এই লেয়ারটা আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওর লেয়ার অনুযায়ী বড় ছোট বড় করে দেবো। এবার আমাদের যে ফ্রেমের যে লেয়ারটা, মোবাইলের যে ফ্রেম, এই ফ্রেমের লেয়ারটা আমরা বড় করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখুন আমাদের সবগুলো লেয়ারই কিন্তু এক সমান হয়ে গেল। আর আবারও বলে নিই, ফ্রেমের লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কয়েকটা ফ্রেমের লিঙ্ক, একটা না কয়েকটা ফ্রেমের লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে ইজিলি ডাউনলোড করতে পারবে। সো আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিও এডিটিং কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার চাইলে আপনি এই অডিওতে ক্লিক করে আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন এখানে। সো আমি এই মিউজিকটা দিয়ে দিলাম, তারপর প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এরপর এই মিউজিকের লেয়ারে ক্লিক করে আপনারা চাইলে এই মিউজিকের ভলিউমটা কমিয়ে দিতে পারেন। এরপর সব কিছু এভাবে সব কিছু করা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে এটা সেভ করবো আমরা। এর জন্য এই উপরে কর্নারে সেভ আইকনে ক্লিক করবো, তারপরে এই এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়া শুরু করবে। সো কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কারণে আজকের ভিডিও শেষ করছি, ধন্যবাদ।